হ্যালো ভিউয়ার্স, আমি এস এম মাসুক আপনাদের ওয়েলকাম করছি আজকের এপিসোডে, যেখানে আমরা কথা বলবো নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ কার্সড নিয়ে। ফ্যান্টাসি ড্রামা জনরার এই সিরিজটি নেটফ্লিক্সে রিলিজ হয় 2020 সালের 17 জুলাই। তো চলুন আর দেরি না করে আলোচনা শুরু করা যাক অ্যাবাউট দ্য ওয়েব সিরিজ আই জাস্ট ওয়াচড। ভিডিওটি শুরু করবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকতে অনুরোধ করছি। যেহেতু এই সিরিজটি খুবই সাম্প্রতিক, তাই শুরুতেই জানিয়ে দিচ্ছি স্পয়লার অ্যালার্ট। সিরিজটির গল্প এমন একটি প্রেক্ষাপটে যখন মানুষের পাশাপাশি পৃথিবীতে ফে নামক ম্যাজিক্যাল ক্রিয়েচারদের অস্তিত্ব রয়েছে, কিন্তু চার্চের আন্ডারে থাকা একটি বিশেষ বাহিনী রেড প্যালেডিন শয়তানের উত্তরসূরি দমনের নামে ফেদের নির্বিচারে হত্যা করছে। এমন একটি ফে গ্রামে হামলা করা হয় যেখানে গল্পের কেন্দ্রীয় চরিত্র নিমুয়ে নামের একটি কিশোরী জাদুকরী তার মার সাথে থাকে। মৃত্যুর আগ মুহূর্তে তার মা তাকে দ্য সোর্ড অফ পাওয়ার নামে একটি বিশেষ তরবারি দেয় এবং মৃত্যুমুখে তাকে দায়িত্ব দেয় সেটিকে বিখ্যাত জাদুকর মার্লিনের কাছে পৌঁছে দেওয়ার। মার্লিনের কাছে এই সোর্ড অফ পাওয়ার পৌঁছে দেওয়ার জানি নিয়েই সিরিজটির গল্প এগোতে থাকে। গল্পটি মূলত 18 শতকের ব্রিটিশ বা ইউরোপিয়ান রূপকথার কিং আর্থারের কিংবদন্তির একটি বিশেষ চরিত্র দ্য লেডি অফ দ্য লেককে ঘিরে। এখানে মূল রূপকথার অন্যতম একটি নারী চরিত্র লেডি অফ দ্য লেক হিসাবে নিমুয়েকে নিয়ে নতুন করে একটি গল্প তৈরি করা হয়েছে। তাই যারা কিং আর্থার ও এক্সক্যালিবারের গল্প সম্পর্কে জানেন না, তারা সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন একটি গল্প দেখতে পাবেন। যদিও এখানে উল্লেখিত সোর্ড অফ পাওয়ার আর কিং আর্থারের রূপকথার এক্সক্যালিবার হয়তো এক নয়, কিন্তু যারা কিং আর্থার ও এক্সক্যালিবারের কিংবদন্তির সঙ্গে পরিচিত তারা এই সিরিজটি উপভোগ করবেন আরও অনেক বেশি। সিরিজটি মূলত মূল রূপকথার সম্পূর্ণ ভিন্ন ও নতুন একটি রূপান্তর, যেখানে চিরপরিচিত চরিত্রগুলোকে সম্পূর্ণ নতুন একটি ব্যাক স্টোরি দেওয়া হয়েছে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র নিমুয়ে, যাতে অভিনয় করেছেন 13 Reasons Why খ্যাত ক্যাথরিন ল্যাংফোর্ড। তার ভক্তরা তাকে মার্ভেলের এনগেমে মর্গান স্টার্ক চরিত্রে না দেখতে পারা অথবা নাইফস আউটে স্বল্প ব্যক্তি চরিত্র নিয়ে হতাশ থাকলেও এই সিরিজটি সেই ইচ্ছে পূরণ করেছে পুরোপুরিভাবেই। সিরিজটির শুরুতে তাকে দেখে 13 Reasons Why এর হ্যানা বেকারকে দেখতে পাওয়ার প্রভাব থাকলেও শেষ পর্যন্ত তিনি চরিত্রটিকে সম্পূর্ণ নিজের করে নিয়েছেন। আবির্ভূত হয়েছেন নতুন ফেভারিট চরিত্র উলফ ব্লাড উইচ নিমুয়ের রূপে। সিরিজটির আরও একটি অন্যতম চরিত্র মার্লিন, যাতে অভিনয় করেছেন গুস্তাভ স্কারসগার্ড। পৃথিবীর সবচেয়ে আলোচিত জাদুকর চরিত্র মার্লিনের এরকম রূপ দেখে শুরুতে কিছুটা হতাশ লাগলেও তার রাজনৈতিক ইনফ্লুয়েন্স, শেষ পর্যন্ত চরিত্রটির ক্যারেক্টার ডেভেলপমেন্ট ও স্কার্সগার্ডের দুর্দান্ত পারফরমেন্স চরিত্রটির প্রতি ভিন্ন রকম একটি ভালো লাগা তৈরি করেছেন। এছাড়াও গল্পের অন্যতম অ্যান্টাগনিস্ট উথার পেনড্রাগন চরিত্রে শুরুতে কমিক রিলিফ থেকে শেষ দিকে ভয়াবহ সাইকোপ্যাথে দুর্দান্ত ট্রান্সমিশন চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন সেবাস্টিয়ান আর্মেস্টো। আর সম্ভবত বর্তমান সময়ের অন্যতম হেটফুল চরিত্র হতে চলা সিস্টার আইরিশ চরিত্রটিতে এমিলি কোর্টেসের পারফরমেন্স অসাধারণ। তবে সিরিজটির সবচেয়ে আকর্ষণীয় দুটি চরিত্র দ্য উইপিং মঙ্ক ও স্কোয়ারেল, যাতে অভিনয় করেছেন যথাক্রমে ড্যানিয়েল শেয়ারম্যান ও শিশুশিল্পী বিলি জেঙ্কিন্স। গল্পের পট পরিবর্তনে তাদের চরিত্র দুটোর ভূমিকা ও স্ক্রিনে উপস্থিতির পুরো সময়টা তাদের দুজনের পারফরমেন্সই জাস্ট অসাধারণ। আর শেষ পর্বে উইপিং মঙ্কের আসল পরিচয় হিসেবে স্যার ল্যান্সেলট ও স্কোয়ারেলের আসল পরিচয় হিসেবে স্যার পার্সিভিল হিসেবে আত্মপ্রকাশ গল্পের অন্যতম দুটি টুইস্ট। যারা কিং আর্থারের কিংবদন্তির সাথে পরিচিত তাদের কাছে টুইস্টগুলো দারুণ লাগবে। সিরিজটির আর্ট ডিরেকশন, লোকেশন, কালার সব কিছুই খুব চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে সিনেমাটিক রিয়ালিটি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলতে। সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে চমৎকারভাবে ফ্রেমিং ও ক্যারেক্টার প্লেসমেন্ট করা হয়েছে, যার ফলে ভিজুয়াল খুব গ্র্যান্ড না হলেও লোকেশনের ব্যাপ্তি ও ভার্সেটালিটি দারুণভাবে ফুটে উঠেছে। এডিটিংয়ের ক্ষেত্রে সিন টু সিন ট্রানজিশনের সময় মোশন গ্রাফিক ব্যবহার করা হয়েছে, যা শুরুতে কিছুটা বিরক্তিকর মনে হলেও পরবর্তী সিকোয়েন্সগুলোর ক্লু হিসেবে কাজ করেছে, যা খুবই ইন্টারেস্টিং।
সব দিক মিলিয়ে কার্স্ট এ সময়ের অন্যতম উপভোগ্য একটি সিরিজ। তাই এখনও দেখে না থাকলে আজই দেখে ফেলুন নেটফ্লিক্সের নতুন সিরিজ কার্স্ট। সিরিজটি দেখে কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। এছাড়াও ফেসবুকে আমাদের পেজটি লাইক করে আমাদের সাথে থাকতে অনুরোধ করছি। তো আজ এ পর্যন্তই, টিল নেক্সট টাইম।